আমি ডক্টর আফসানা বেগম, কনসালটেন্ট মেডিসিন, ইউনাইটেড হসপিটাল লিমিটেড। প্রথম চিকিৎসা হচ্ছে যে আমাদের জীবন ধারণের যে প্রণালী এটাকে ঠিক করা, মানে হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেমন প্রচুর পরিমাণে পানি খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে এবং সবার উপরে নিয়মিতভাবে খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। এটা ছাড়াও যে আমি যে বললাম যে ভাজা পোড়া, তারপরে যে তেল জাতীয় খাবারগুলো, এগুলো আমাদেরকে খাওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে। খাওয়ার পরপরই আমরা বিছানায় যাব না, খাওয়ার পরপরই আমরা হয়তো বা একটু বসে থাকতে পারি, টিভি দেখতে পারি। সবচেয়ে ভালো হয় যদি আমরা একটু হাঁটাহাঁটি করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা অনেকটাই কমে যাবে।